আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আরও একটা স্পেশাল ভিডিও। তো সত্যি বলতে আজকের এই ভিডিওটা করার কথা ছিল আরও 24 ঘন্টা আগে, তো সেটা 24 ঘন্টা পরে করতেছি, তার কারণ আমি একটু অসুস্থ ছিলাম। তো এর জন্য আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও ভিডিওটা আপলোড করতে পারি নাই। তো আপনারা সবাই জানেন যে রীতিমতো এতদিন যাবৎ হয়ে আসছে যে কি হয়েছে, সব ভিডিও মিস করলে কিন্তু মিশনের ভিডিওটা আমি কখনো মিস করতাম না। তো রীতিমতো আমার এই ভিডিওটাই মিস হইলো শেষমেশ, তবে কিছু করার ছিল না, অসুস্থ বলে কথা। তো এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো আছি, এর জন্য ভিডিওটা করতেছি। সো ফাইনালি আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের উইক 3 এর মিশন, যে আমাদের উইক 3-তে কী কী মিশন আসছে এবং সেগুলো আপনারা কীভাবে কমপ্লিট করবেন। তো এই হচ্ছে আমাদের উইক 3 এর মিশন। তো দেখেন এখানে ফার্স্টে বলছে যেটা, সেটা হচ্ছে অ্যাড 7 ফ্রেন্ডস। তো আপনাকে টোটাল 7 জন ফ্রেন্ড নতুন আপনাকে অ্যাড করতে হবে পাবজিতে, তাহলে মিশনটা কমপ্লিট হয়ে যাবে। দেন এরপর বলছে ল্যান্ড অন এন রুপটপ সোসনোকে মিলিটারি বেসে র্যাঙ্গেল টু টাইমস ইন ক্লাসিক মোড, মানে আপনাকে র্যাঙ্গেলে খেলতে হবে এবং মিলিটারি বেজে গিয়ে যে কোনো বিল্ডিংয়ের উপর 2 বার ল্যান্ড করতে হবে, তাহলে মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপর বলছে উইক 3 অনলি স্পেন্ড 100 মিনিটস ইন ম্যাসেজ, তো আপনাকে প্রত্যেক সপ্তাহে 100 মিনিট করে ম্যাচ খেলতে হয়, এটা হচ্ছে সেটা, এটা কথা বাদ দেন। তো এরপর বলছে দেখেন ফ্রেন্ড বুস্ট, এখানে বলছে রেস্কিউ টিমমেটস 20 টাইমস ইন ক্লাসিক মোড, মানে হচ্ছে আপনাকে রেস্কিউ করতে হবে আপনার ফ্রেন্ডকে 20 বার। এখানে রেস্কিউ করা মানে হচ্ছে রিভাইভ করা, হ্যাঁ। তো আপনাকে টোটাল 20 বার আপনাকে রিভাইভ করতে হবে, এখানে রিভাইভ মানে আর রেস্কিউ মানে একই কথা। তো এরপর বলছে এখানে ফ্রেন্ড বুস্ট, এখানে বলছে লিমিটেড 7 এনিমিস উইথ শর্ট গান ইন মিরামার, তো আপনাকে মিরামার ম্যাপ খেলতে হবে এবং যে কোনো শর্ট গান দিয়ে 7টা কিল করতে হবে। তো এখানে বলছে ফ্রেন্ড বুস্ট মানে এমন কোনো ফ্রেন্ড যদি আপনার টিমে থাকে এবং সে রয়্যাল পাস করে, সেও যদি শর্ট গান দিয়ে কিল করে তো সেটা কিন্তু কাউন্ট হবে। এখানে বলছে টিম বুস্ট, দেখেন এখানে বলছে ওপেন এয়ার ড্রপ 6 টাইম উইথ টিমমেটস, তো আপনাকে এক কথা হচ্ছে আপনাকে মেন হচ্ছে আপনাকেই এয়ার ড্রপ ওপেন করতে হবে টোটাল 6 বার। তো আর এখানে আপনার টিম বুস্টের মানে তো সবাই জানেন যে যদি কোনো ম্যাচের কোনো রয়্যাল পাস করা প্লেয়ার থাকে, সেও যদি এয়ার ড্রপ ওপেন করে তো সেটা কিন্তু কাউন্ট হবে। তো এরপর বলছে পিক আপ AKM 15 ম্যাচেস ইন ক্লাসিক মোড, মানে হচ্ছে আপনাকে AKM গানটা টোটাল 15 ম্যাচে পিক করতে হবে, মানে হাতে তুলতে হবে। আপনি ম্যাচ যখনই ম্যাচ খেলবেন তখন AKM একবার হলেও হাতে নেবেন, তাহলে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনাকে টোটাল 15 ম্যাচে তুলতে হবে। তো এরপর বলছে হচ্ছে দেখেন এখানে বলছে কি এলিমিনেট 24 এনিমিস উইথ M416 ইন ক্লাসিক মোড, মানে আপনাকে অবশ্যই ম্যাচ খেলতে হবে র্যাঙ্ক অথবা আনর্যাঙ্ক, এবং আপনাকে 24 কিল করতে হবে M416 গান দিয়ে। M4 তো প্রায় সবাই জানেন, তো আপনাকে M4 দিয়ে টোটাল 24টা কিল করতে হবে ম্যাচ খেলার সময়। তো এরপর বলছে কমপ্লিট 2 রেস ইন দ্য চেয়ার পার্ক, তো আপনাকে 2 বার রেস খেলতে হবে চেয়ার পার্কে গিয়ে। তো যারা এটা না পারেন, তো আমার অনেকদিন আগে একটা ভিডিও করা ছিল, তো আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, তবে আমি এর লিঙ্ক ডিসক্রিপশনে ফার্স্টেই দিয়ে দেব। তো এরপর বলছে হচ্ছে এখানে বলছে পিক আপ এক্সটেন্ডেড কুইক ড্র ম্যাগিন 16 ম্যাচেস ইন ক্লাসিক মোড, মানে আপনাকে ম্যাচ খেলার সময় টোটাল 16 বার এক্সটেন্ডেড কুইক ড্র ম্যাগ তুলতে হবে। আর এখান থেকে আপনারা যে কোনো এক্সটেন্ডেড কুইক ড্র ম্যাগ তুলতে পারেন, সেটা হতে পারে স্নাইপারের, সেটা হতে পারে এসএমডির, এমনকি সেটা হতে পারে অ্যাসল্ট রাইফেলের, জাস্ট 16 ম্যাচে তুলতে হবে। তো এরপর বলছে হচ্ছে এলিমিনেট 100 এনিমিস উইথ AKM ইন এরানা মোড, আপনাকে খেলতে হবে এরানা মোড অথবা TDM খেলবেন আপনারা। তো আপনারা TDM খেলবেন অথবা টিম এরানা খেলে আপনাকে টোটাল AKM দিয়ে 100টা কিল করতে হবে। এবং আমাদের লাস্ট মিশন এখানে বলছে এলিমিনেট মোর দ্যান 14 প্লেয়ার্স ইন দ্য সিঙ্গেল ম্যাচ ইন এরানা মোড, তো আপনাকে এরানা মোড খেলতে হবে এবং সর্বনিম্ন আপনাকে 14 কিল করতে হবে। মানে TDM খেলি আমরা, TDM বা যে কোনো এরানা মোড খেলে আপনাকে টোটাল সর্বনিম্ন 14 কিল করতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের উইক 3 এর মিশনগুলো। তো মিশনগুলো এবার খুব ইজি আসছে আমাদের উইক 3-তে, তো আশা করি আপনারা এগুলো ইজিলি কমপ্লিট করতে পারবেন। আর তারপরেও যদি কেউ কোথাও না বুঝেন আমাকে অবশ্যই ইনবক্সে নক করতে পারেন। তো আর তাছাড়া আপনারা চাইলে কিন্তু এই কমেন্ট করতে পারেন। তো আই এম এক্সট্রিমলি সরি, আসলে সত্যি বলতে অসুস্থ ছিলাম, এর জন্য ভিডিওটা করা হয়নি। তো ফাইনালি ভিডিওটা করতে পেরে সত্যি বলতে আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে। তো ফাইনালি ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিন ভিডিওতে। তো আজকে শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর সেফ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।